ডেঙ্গু সহ হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন জেলা শাসক। বন্যা হাসপাতালের পার্কিং সহ নানা বিষয়ে আলোচনা রোগী কল্যাণ সমিতির বৈঠকে। বুধবার বনগাঁ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক অনুষ্ঠিত হল। এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শরৎ দ্বিবেদী, জেলা স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, বনগাঁর মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস, হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাই, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ প্রমুখ। এদিন হাসপাতাল চত্বর ঘুরে দেখেন প্রশাসনের আধিকারিকরা। এদিন ডেঙ্গু নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাই বলেন, এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখেন, পরিষেবা উন্নয়নের আলোচনা হয় এদিন। এই মুহূর্তে সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি আছেন বলেও জানান সুপার। তবে তারা প্রত্যেকেই সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি। আরকেএস মিটিং মানে আমাদের সমস্ত কিছুই আলোচনা হয়েছে এবং বিভিন্ন পার্টের যে ডেভেলপমেন্টের প্রজেক্টগুলো সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, সুস্থ আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের ডায়ালিসিস চালু হয়েছে। আমাদের স্যারেরা সেটাও সবাই দেখলেন, ডায়ালিসিস পরিষেবা চালু হয়ে গেছে, সিটি স্ক্যানও আমাদের চালু অলরেডি কয়েক এক সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে। তো সামগ্রিকভাবে যারা দেখেছেন, এসেছেন মিটিংয়ে এবং ভিজিট করেছেন এবং সব দিক থেকে আশা করি ঠিকই আছে এবং আমরাও চাইছি যে মানুষের আরো ভালো পরিষেবা আমরা দিতে পারব। এই মুহূর্তে ডেঙ্গু সাতটা পেশেন্ট সেভেন পেশেন্ট আছে এবং সবাই সুস্থ আছে। ডেঙ্গু পরিস্থিতিতে হাসপাতালের সার্বিক পরিকাঠামোর উন্নতি, হাসপাতালে গজি ওঠা অবৈধ দোকান পার্কিং এর বিষয়ে ব্যবস্থা, এই সকল সংক্রান্ত বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। মহকুমা শাসক উর্মি দে বিশ্বাস বলেন, এদিন হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করা হয়, আরো কিছু ইউনিট নতুন করে তৈরি হবে সে সম্পর্কেও আলোচনা করা হয়। ইউনিটগুলোকে পরিদর্শন করবেন, যে নতুন যে ইনফ্রাস্ট্রাকচার ইউনিট যেগুলো তৈরি হবে সেই জায়গাগুলো দেখা হবে, আর যে ইউনিটগুলো চলছে সেইগুলো এখন পরিদর্শন করছেন স্যার, যাতে ওখানে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে টেক আপ করা যায়। ডেঙ্গু এই মুহূর্তে আমাদের অবস্থান খুবই ভালো, কোনো পেশেন্টই সিরিয়াস অবস্থায় নেই এবং মিউনিসিপ্যালিটিতেও যথেষ্ট ভালো কাজ হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন হচ্ছে। সেই ডিএম স্যার যেটা জানতে চাইলেন, হসপিটাল প্রেমাসাইসের মধ্যে পরিষেবা দিয়ে দেওয়া হচ্ছে, সেটা খুবই ভালো। এখন মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গাটা কম হয়ে গেছে, তো আশা করছি যে ডেঙ্গুটা আমরা এবারে ভালোই কন্ট্রোলে প্রথম থেকেই আমরা লেগে আছি, যাতে পরিবেশটা ভালো রাখতে পারে এবং ডেঙ্গুটা কন্ট্রোলে রাখতে। এ বিষয়ে পৌর প্রধান গোপাল শেঠ জানান, হাসপাতালের পরিকাঠামোগত বিষয়ে আরো উন্নতি, হাসপাতাল চত্বরের পার্কিং সংক্রান্ত বিষয় সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। আমাদের হসপিটালকে আপগ্রেডেশন করতে যে যে সমস্যা আছে সেগুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা হয় এবং এটা এই সকলের সহযোগিতার মধ্যে দিয়ে এই হসপিটাল গড়ে তোলার ক্ষেত্রে সবাই সহমত পোষণ করে এবং সেই অনুযায়ী রেজুলেশন হয়। 10টা বেড আমাদের চালু আছে, আমাদের এশিয়ার বৃহত্তম পোর্টের পাশে আমাদের হসপিটাল, ইমিডিয়েট 10টার জায়গায় 20টা যাতে এসডিউ বেড চালু হয় সেটার জন্য বলা হয়েছে। আমাদের যাতে আর কি সীমান্তে এখন যে সন্ত্রাসের পরিবেশ রয়েছে আমাদের এইগুলোকে রেডি করে রাখতে হবে। আমাদের ডেঙ্গু মোকাবেলা করতে গিয়ে আমরা যে কাজ করছি সেগুলো বলে এসছি এবং উনি অত্যন্ত সন্তুষ্ট, ডেঙ্গুর কাজ যে পৌরসভা সুন্দরভাবে করছে, নিয়ন্ত্রণ করছে প্রতিটা ওয়ার্ডে এবং আমাদের যে সমস্যা মূল সমস্যা কচুরিপানা, এই ইছামতি 27 কিলোমিটার দূরে জুড়ে রয়েছে, যেখানে জলটা স্ট্যাগনেন্ট অবস্থাতে মুভমেন্ট নেই, সেখানেও মশা তৈরি হচ্ছে, ফাইলেরিয়া ডেঙ্গু সবই হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে ওনাকে আমরা এর আগে যে ভিত্তিতে বলেছিলাম, উনি জানালেন যে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবার সঙ্গে এই নিয়ে আলোচনা হয়েছে, যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে, আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।